বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজিএস স্টেশন সেন্ট মার্টিনস এর উগ্র টহল দল 22 জানুয়ারি রাত 1টায় গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল বিন রশিদ বিএনওর নেতৃত্বে টেকনাফ থানার অন্তর্গত সেন্ট মার্টিনস পূর্ব বিচ এলাহাত উগ্র ফিশিং বোর্ডত্তন পরিত্যক্ত অবস্থাত 3,20,000 ইয়াবা জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য 16 কোটি টিয়া। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমালয় টেকনাফ থানার হস্তান্তর প্রক্রিয়াধীন আছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।